যে পেন ড্রাইভ খুঁজতে গেছিলি, তোর কি মাথা পুরোই খারাপ হয়ে গেছে? মোটেই না, ও বানি মানি বলছে। চাপ, তাহলে জানলি কি করে পেন ড্রাইভের কথা? হাই আয় ভাই, বস। তুই তো এবারে হিরো দেখছি, হ্যাঁ? ফেলুদার মুখোশ খুলে দিলি। কে ফেলুদা? এই যে ফেলুদা। ও কেন ফেলুদা হতে যাবে? ফেলুদা তো ওই যে, মানে হ্যাঁ, মানে ও ফেলুদার মতো একটা দাদা, ফেলুদার মতো দাদা। শোন, তুই এখন থেকে আমাদের সাথে কাজ করবি। কখনোই না, ওকে তো কোনো প্রশ্নই করা হলো না। তো কর না। না, এ বাচ্চা মানুষ, এর দ্বারা হবে না, এর বুদ্ধি শুদ্ধি হয়নি। তোর থেকে বেশি বুদ্ধিনের প্রশ্ন কর। আচ্ছা, ফেলুদা তো মবাজাস্ত্র ব্যবহার করার জন্য বিখ্যাত, কিন্তু এটা বলতে পারবি ফেলুদা কবার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে আর কোথায় কোথায়? হ্যাঁ তো, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, বোম্বাইয়ের বোম্বেটে, গোলাপি মুক্ত রহস্য, শেয়াল দেবতা রহস্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব তো ফেলুদা পড়লেই পারা যায়, ওতে কোনো বুদ্ধির ব্যাপার নেই। আচ্ছা, এটা বলতো, আমাদের এই সংস্থা মানে এই অর্গানাইজেশনটার নাম কি? সেটা ও কী করে জানবে? ও কি অন্তর্যামী নাকি? আরে, ওর বুদ্ধি আছে কিনা বোঝার এটাই একমাত্র অস্ত্র। মগজাস্ত্র। কি করে বুঝলি? তিনটে ক্লু থেকে। প্রথম ক্লু, তোমরা ফেলুদার ফ্যান, আর ফেলুদা বরাবরই আগ্নেয়াস্ত্র থেকে মগজাস্ত্রে বেশি ভরসা। আর দ্বিতীয় ক্লু, তোমাদের এই লিফলেটে মগজাস্ত্রের নাম আছে। আর তৃতীয়, সব অফিসেই অর্গানাইজেশনের নাম থাকে, কিন্তু তোমাদের এখানে শুধুই ফেলুদার ছবি। তখন আবার চোখ পড়ল ওই ছবিটা, ওতে তো ফেলুদা নেই। তার মানে ওতে তোমাদের অর্গানাইজেশনের নাম আছে, মগজ প্লাস অস্ত্র, দুইয়ে মিলে মগজাস্ত্র। দেখি তোমার আঙুলগুলো, নাম কি? মুকুল। জিতে রহো বাচ্চে।